আসসালামু আলাইকুম, আমি ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার ডাবের পুডিং। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে আর এই গরমের সময় কিন্তু এই পুডিংটা খেতে বেশ লাগে। ঠান্ডা ঠান্ডা এই ডাবের পুডিংটা কিন্তু একদম কলিজা, মন প্রাণ সব কিছু কিন্তু জুড়িয়ে যায়। এই ডাবের পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে তিনটা ডাব নিয়েছি। যেহেতু ডাবগুলো ছোট ছিল তার জন্য পানির পরিমাণটা কম ছিল। আর এই যে কোকোনাট কাটার দিয়ে আমি হচ্ছে এখান থেকে নারকেলটা, মানে নারকেল বলবো না, আসলে এটা হচ্ছে চুনা, ওরকম মোটাও না ওরকম পাতলাও না। তবে একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু কোনো রকম নারকেল ব্যবহার করা যাবে না। তো যাই হোক, এখানে আমি পানিটা কিন্তু ছেঁকে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি যে কয় কাপ পানি হয়েছে। আমি তো আগেই বলেছিলাম যে ডাবটা ছোট ছিল, তো এখানে হচ্ছে আমার 2 কাপ পরিমাণ ডাবের পানি হয়েছে। তো এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। 2 কাপ ডাবের পানির জন্য আমি 2 কাপ চিনি দিব। আসলে ডাবের পানিটা যদি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না, তো আমার ডাবের পানিটা বেশি একটা মিষ্টি ছিল না। আর এখানে আরেকটা পরিমাণ বলে দিচ্ছি, আগার আগার পাউডারের পরিমাণটা। 2 কাপ ডাবের পানির সাথে 2 টেবিল চামচ আগার আগার পাউডার মিক্স করতে হবে। একটু পরিমাণে বেশি হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে পুডিংটা। তো এখন চলে আসলাম চুলায়। তো চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করে দেওয়া যাবে না। আমি কিন্তু ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটা মিশিয়েছি, দেখতেই পেয়েছেন। তো এই তো এ পর্যায়ে চলে এসেছে আর আমি বেশি না 2 থেকে 3টা ব্লক উঠিয়ে নামিয়ে নেব। তো এই তো এ পর্যায়ে এখন আমি ডাবের পানিটাকে নামিয়ে নিব। নামিয়ে আমি যে পাত্রে সেট করব ওটাতে এখন ঢেলে নিব। ভিডিও এই পর্যায়ে আমি আরেকটি কথা বলে দিচ্ছি, যারা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি আর আমার ভিডিওতে লাইক দেননি, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে দেবেন। তাই তো আমি একটা বলের মধ্যে পানিটা ঢেলে নিচ্ছি আর ওই যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম এখন আমি উপর থেকে নারকেলটা সুন্দর করে কুড়িয়ে দিয়ে নিচ্ছি। আর ফ্যানের বাতাসে এই পুডিংটা যখন ঠান্ডা করে নিব, মানে জমে যাবে, তখন ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে আরেকটু ঠান্ডা করে নিব। আর এই ডাবের পুডিংটা কতটা যে মজাদার যদি তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি একটু চামচের সাহায্যে উপর নিচ করে দিচ্ছি। চলে আসলাম পুডিংটা নিয়ে, পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখতে যেমনটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ রকমের মজা। তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিও একটু হলেও ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।